এটা আমাদের পরবর্তী এক্সাম্পল। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স নট যে সুইচ সেটা কানেক্টেড আছে একটা কাউন্টারের সাথে যার নাম হলো সি নট, এর কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 3। অর্থাৎ কে এর ভ্যালু 3 সেট করা আছে, তার মানে হচ্ছে সে 3 পর্যন্ত কাউন্ট করবে। ইনিশিয়ালি কে এর ভ্যালু 0, যখন কাউন্টারে আমরা একটা পালস দিব এবং এই পালসটা ইনপুটের মাধ্যমে দিতে হবে, ইনপুটে যখন একটা পালস দিব অর্থাৎ ইনপুটটাকে আমরা হাই করব আবার লো করব তখন একটা পালস পাবে, দ্বিতীয়বার আবার হাই করব এবং লো করব তখন একটা পালস পাবে, এবং তৃতীয়বারে একবার যখন পালস দেব তৃতীয় পালসের সময় অর্থাৎ তিনটা পালস পাওয়ার পরে সি নট হাই হবে, অর্থাৎ সি নট হাই হওয়ার মাধ্যমে এই সুইচটা অন হবে। সি নট অন হলে এখান থেকে পাওয়ারটা আমাদের এখানে আউটপুটে কানেক্টেড হবে, অর্থাৎ আউটপুটটা অন হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা তিনটা পালস পুরোপুরিভাবে না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটটা কখনোই হাই হবে না। তো আমরা এই প্রোগ্রামটা লোড করলাম, পিএলসিতে রান করলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে এটা আমাদের পিএলসি, এটা আমাদের ইনপুট, এটা হচ্ছে এক্স নট। তো এখন এটা জিরো অবস্থায় আছে অর্থাৎ লো অবস্থায় আছে, যখন আমি এখানে একটা পালস দিব অর্থাৎ হাই করলাম, হাই করার পর আবার লো করলে কাউন্টার একটা পালস পাবে, এবং আমরা যদি ইনপুটটা সারাদিন ধরে অন করে রাখি কিংবা এটাকে অন করে রেখে দিই তাহলে কখনোই আউটপুট ওয়াই নটটা কখনোই হাই হবে না। কারণ হলো এই কাউন্টারে যে ইনপুটটা দেওয়া আছে কে এর মান 3, অর্থাৎ তিনটা পালস আমাকে দিতে হবে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি কে এর ভ্যালু 3 সেট করা আছে, অর্থাৎ তিনটা পালস যখন আমরা দিব তখন আউটপুটটা হাই হবে। তা আমরা এখানে প্রথম পালসটা সম্পূর্ণ করতেছি, এখন আমরা এটা অফ করে দিলাম, তার মানে এ পর্যন্ত আমাদের ইনপুটে একটা পালস দেওয়া হলো, বাকি দুটো পালস আমি এই সুইচের মাধ্যমে দিতে পারি যেহেতু পালস দেওয়ার জন্য সুইচটা উপযোগী প্রেস সুইচ। তা আমি আরেকটা পালস দিলাম, এই যে হাই হলো বা লো হলো, একটা পালস পেলো, তৃতীয় পালসটা আবার হাই হলো এই লো হলো, তিনটা পালস যখন দিলাম কেবলমাত্র তখনই আউটপুটটা হাই হলো। এটা হচ্ছে আমাদের কাউন্টার অ্যাপ্লিকেশন।